আমরা লাইভে এখন কথা বলবো হচ্ছে যে ক্যান্সার পেশেন্ট যারা যারা ক্যান্সার পেশেন্ট আপনারা দেখেছেন, আমাদের অনেক ক্যান্সার পেশেন্ট ভালো হয়েছে, বেশ কিছু স্টেজ ফোর ক্যান্সার থেকে ভালো হয়ে পুরোপুরি ভালো আছে। এখন আপনাদেরকে আমি আগে ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের ট্রিটমেন্টে আমরা ক্যান্সার ভালো করার ট্রিটমেন্ট করি না। আমরা যেটা করি, আমরা আপনার ডাক্তার যিনি আছেন, যিনি আপনার কেমো রেডিওথেরাপি দিচ্ছে, তারা ওটা দিবেন। ওটা দেওয়ার পাশাপাশি আমাদের যে ট্রিটমেন্টটা, যেটা আপনার শরীরকে রিগ্রো করবে, শরীরের ইনফ্লামেশনটা কমাবে, আমাদের ট্রিটমেন্টটা যেটা আপনাকে করবে সেটা হচ্ছে যে আপনার যে দীর্ঘদিনের পুষ্টি সমস্যা, যে ইনফেকশনটা, এটা আপনার কমাবে। আমাদের ট্রিটমেন্টটা ক্যান্সার পেশেন্টদের যে ওভারঅল যে সেল গুলা ড্যাস্ট্রো হয়ে ক্যান্সার গ্রো করছে, এখানে কাজ করবে, যে হেলথি সেল তৈরি করা, ক্যান্সার গ্রোথে স্টপ করা। কারণ অনেক রিসার্চে আমি গত লাইভে বলেছি যে বেশ কিছু খাবার অ্যান্টি ক্যান্সারাস, যে কোনো কালারফুল খাবার হচ্ছে অ্যান্টি ক্যান্সারাস, তারপর হচ্ছে ডার্ক চকলেট, তারপর হচ্ছে যে বিটার গুলো, হ্যাঁ, তারপর হচ্ছে যে অনেক খাবার আছে যেগুলো অ্যান্টি ক্যান্সারাস, আপনারা ওই খাবারগুলো আপনারা খাবেন, খেতে হবে ওই সময়টা। এবং আমাদের যে সাপ্লিমেন্ট যেগুলো আছে, যেগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, ভিটামিন সি ইনফেকশনটা কমাবে, আমরা এর পাশাপাশি যদি আমাদের হরমোনটাকে ব্যালেন্সে আনতে পারি তাহলে ক্যান্সারটা ইম্প্রুভ হয়। তো ক্যান্সার পেশেন্টদের আমরা যেটা করি, আপনারা মেডিকেল রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার পাশাপাশি আমরা ট্রিটমেন্টটা করি, এবং আইভি থেরাপির মাধ্যমে, ওজন থেরাপির মাধ্যমে, হাইপার থার্মিয়া দেওয়ার মাধ্যমে, এবং শরীরের উপর কোনো ড্যামেজ না আসে। মানুষ কিন্তু ক্যান্সারে মারা যায় না, মানুষ মারা যায় কেমোথেরাপি রেডিওথেরাপির সাইড ইফেক্টে, মানুষ বেশিরভাগ সময় মারা যায়। তো এটা হচ্ছে ক্যান্সারের জন্য আপনার গাইডলাইন। সালাম আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।